রাতে বৃষ্টি নেমেছিল বিধায় আজ সারাদিনের পরিবেশ অনেকটাই শিথিল। সূর্যের প্রখরতা নির্লিপ্ত, তার উপর বিকেল গড়িয়েছে। এ সময় হালকা বাতাসের সাথে মিহির তার মিষ্টি সোনালি আভা ছড়িয়েছে। সূর্যের এই নির্লিপ্ত আলোর থেকেও ধারালো তেজে প্রজ্বলনের সামনে অগ্নিমূর্ত ধারণ করে দাঁড়িয়ে আছে ঋদিতা। কোমরে দুহাত চেপে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। সবসময় তার বাবাকে নিয়ে ফাজলামো একেবারেই সহ্য হচ্ছে না তার। এখন অসম্ভব রকমের রাগ হচ্ছে ওর। প্রজ্জ্বলের চুল ধরে টানাটানি করতে ইচ্ছে করছে, হাতে অনেক জোরে কামড় বসিয়ে সব রাগ মেটাতে ইচ্ছে করছে। ঋদির থেকে দু কদম দূরে প্যান্টের পকেটে হাত গুজে ভ্রুক কুঞ্চিত করে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল। পরনে ব্ল্যাক ফুল হাতা শার্ট আর ব্ল্যাক প্যান্ট, শার্টের হাতা কনুই অবধি গুটিয়ে রাখা, বাম হাতের কবজিতে বাঁধা কালো বেল্টের হাত ঘড়িটা তপ্ত বিকেলে সোনালি রোদ্দুরে ঝকঝক করছে। ফর্সা মুখের উপর কালো গোটা দৃষ্টি জোড়া বেগতিকভাবে হৃদির রাগান্বিত মুখের উপর ঘোরাঘুরি করছে, বোঝার চেষ্টা করছে হঠাৎ রেগে যাওয়ার কারণ। কিছুটা বুঝতে পেরে মৃদু হাসলো প্রজ্জ্বল। দিদিকে আরও রাগিয়ে দিতে বললো, কিরে দিদি, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তোর এই বিদঘুটে নজর লেগে আমার জ্বরটর কিছু এসে গেলে তখন দেখিস, সোজা কেস লাগিয়ে দিব। নজর লাগানোর কেস? পুলিশ এসে যখন টেনে হিঁচড়ে নিয়ে গারদে পড়বে তখন বুঝবি নজর লাগানোর মজা। খবরদার রিদি, ওভাবে তাকাবি না আমার দিকে। কেস, জেল, পুলিশ কী সব উদ্ভুত কথা বলছে এই ছেলে। রিদির তপ্ত নিঃশ্বাসের সাথে মেশানো রাগটা এবার এগিয়ে এলো গলা অবধি, চড়াই হলো কণ্ঠনালী। প্রজ্জ্বলের দিকে কটাক্ষ চাহনি ফেলে বলল, সমস্যা কি আপনার? তোর বাবা কি উনি আপনার মামা হয় না? রিদি তার কথার বেমালুম তোয়াক্কা না করে গাড়িতে পিঠ ঠেকিয়ে বাঁকা হয়ে দাঁড়ালো প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে হুইসেলিং করতে লাগলো। সে যেন কোনো কথা শোনায়নি এমন ভাবসাব। তারপর হঠাৎই রিদির দিকে তাকিয়ে বলল, তো কি হয়েছে, মামা হয়েছে তো কি হয়েছে শুনি। প্রজ্জ্বলের এমন গা জ্বালানো উত্তর রিদির রাগটা আরও বেড়ে গেল। কাটকাট কলায় বলল, আপনাকে কিন্তু কি করবি? রিদির কথা মাঝপথেই থামিয়ে দিল প্রজ্জ্বল। আমি, তুই? আবারও রিদির কথা থামিয়ে দিয়ে বাঁকা হাসলো প্রজ্জ্বল। খুব সুন্দর একটা কাজ হাতে পেয়েছে যেন সে, রিদির কথা আটকে দেওয়ার কাজ। বারবার কথার মাঝে আটকে দেওয়াতে রেগে গিয়ে নিজের চুলগুলো টেনে হিঁচড়ে ইচ্ছে করছে রিদির। এই ছেলের সাথে পেরে ওঠা মুশকিল বই কি? এই, তুই তোর দৃষ্টি সংযত কর, একদিকে তোর বাপ অন্যদিকে তুই, দুজনে কি শুরু করেছিস বলতো? একজন বারান্দা থেকে তো অন্যজন সামনে দাঁড়িয়ে নজর দিচ্ছিস আমার উপর। হায় আল্লাহ, এত সুন্দর কেন বানিয়েছো আমায়? প্রজ্জ্বলের কথায় ভেবাচাকা খেয়ে গেল রিদিতা। কথার মানে বুঝতে সাথ সাথ মাথাও ঘুরিয়ে বারান্দার দিকে তাকালো সে। ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন সেখানটায়, পেপার পড়ার ভঙ্গিমায় আড়ালে ওদের দিকেই তাকিয়ে আছে তা স্পষ্ট বুঝলো রিদি। খানিক লজ্জা পেল, সাথে সংকোচে মাথা নিচু করে গাড়িতে নিজ থেকে উঠে বসলো সে। এক মুহূর্ত সে আর প্রজ্জ্বলের সামনে দাঁড়াতে পারছে না। প্রজ্জ্বল একটু হেসে সোজা হয়ে দাঁড়ালো, নিচে তাকিয়ে হালকা হেসে আকস্মিক বারান্দার দিকে তাকালো, যেখানে ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন। বাড়ির সামনে থেকে বারান্দার দূরত্ব খুব বেশি নয়। প্রজ্জ্বল স্পষ্ট দেখতে পেল তার মামা ওরফে শ্বশুরমশাই পেপারে নিজেকে ঢাকার চেষ্টা করছেন। তিনি যে প্রজ্জ্বলের হঠাৎ তাকানোতে বেশ লজ্জা পেয়েছেন তা বোঝাই যাচ্ছে। ওসমান সাহেবকে আর লজ্জায় না ফেলে গাড়িতে উঠে বসলো প্রজ্জ্বল। ড্রাইভিং সিটের পাশের সিটেই মাথা নিচু করে হাতে অন্য পেজাচ্ছে ঋদিতা। রাগ এখনও পড়েনি, রাগ আর লজ্জা নিবারণের চেষ্টায় ওনার সাথে যুদ্ধ বাঁধিয়েছে সে। ঋদিতার কাজকর্ম ভালো করে পর্যবেক্ষণ করে গাড়ি স্টার্ট করলো প্রজ্জ্বল। মেয়েটাকে এই মুহূর্তে আর লজ্জা দিতে চাচ্ছে না সে। ঋদিতা অনেক কষ্ট করেও নিজের রাগটা বসে আনতে পারলো না, লাজ লজ্জা ভুলে গিয়ে করে ফেললে একটা অযাচিত আচরণ। কামড় বসিয়ে দিল স্টিয়ারিংয়ে রাখা প্রজ্জ্বলনের হাতে। হঠাৎ আক্রমণের নেপথ্যেও প্রজ্জ্বলের বিন্দুমাত্র ভাবাবেগ হলো না, সে স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে গাড়ির স্টার্ট বন্ধ করলো।
রিধিতাও রাগ মেটাতে ব্যস্ত, দুহাতে প্রজ্জ্বলের হাত চেপে ধরে সে 40 সেকেন্ডের মতো দাঁত বসিয়ে আছে প্রজ্জ্বলের হাতে। চোয়ালের শক্তি ধীর হয়ে আসতে হাঁপিয়ে গেল সে, মাথা উঠিয়ে হাতের পিঠে মুখ মুছে কটাক্ষ চাহনি ফেলল প্রজ্জ্বলের উপর। সামনে আসা খোলা চুলগুলো পিঠের দিকে জোর করে ঠেলে দিয়ে বলল, আর বলবেন, তোর বাবা তোর বাবা, আরেকবার উচ্চারণ করে তো দেখুন। রিধির কথা শুনে হো হো করে হেসে উঠল প্রজ্জ্বল, সিটে মাথা ঠেকিয়ে পেটে পেট চেপে হাসতে লাগলো সে। রিধি চমকে উঠল, প্রজ্জ্বলের হাসি দেখে এবার অনেকটা ভয় জেগে বসল। প্রজ্জ্বল যদি এবার উল্টো কামড়ে দেয় তখন? এতক্ষণ রেগে থাকায় ভয়গুলো হাওয়া হয়েছিল, কিন্তু প্রজ্জ্বলের হাসিতে প্রাণ যায় যায় অবস্থা। ভয় পেয়ে বাঁকা হয়ে জানালার সাথে লেগে গেল রিধির দিকে তাকিয়ে বাঁকা হাসলো প্রজ্জ্বল। সিটে এলানো মাথা উঠিয়ে ঠিকঠাক হয়ে বসল, স্টিয়ারিং আঁকড়ে আবারও তাকালো রিধির দিকে। নেশাতুর কণ্ঠে বলল, আমি শুরু হয়ে গেলে সহ্য করতে পারবি তো রিধিরানি? এটুকুই যেন যথেষ্ট ছিল রিধি তার আড়ষ্ঠ হয়ে যাওয়ার। শুকনো ঢোক গিলে হাত দুটো এক জায়গায় গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে জানালা ঘেঁষে বসল রিধি। পড়ে যাবি, এদিকে আয়। প্রজ্জ্বলের স্বাভাবিক কণ্ঠের আওয়াজেও সরে আসলো না রিধিতা। প্রজ্জ্বল একটু ঝুঁকে তাকালো রিধির দিকে। মেয়েটা মাঝে মাঝে ওকে এত ভয় পায় কেন আল্লাহ মালুম, এত ভয় পাওয়ারই বা কী আছে? হঠাৎই রিধিতার কোমর আঁকড়ে আছে, কাছে টেনে নিল প্রজ্জ্বল। ঘটনার আকস্মিকতায় প্রজ্জ্বলের বুকে হাত লাগিয়ে কোনো রকম নিজেকে সামলে নিল রিধি। চোখে চোখ পড়তেই প্রজ্জ্বলের নেশাতুর চাহনি বুঝে ফেলল সে। দৃষ্টি হালকা নিচু করে চেয়ে থাকলো প্রজ্জ্বলের বুক বরাবর। দুটো খোলা বাটনের ভেতর থেকে স্পষ্ট হয়েছে প্রজ্জ্বলের সুঠাম ফর্সা বুকটা, সেখানেই দৃষ্টি আটকে গেছে রিধির বেহায়া দৃষ্টি অনর। রিধির দৃষ্টি বরাবর লক্ষ্য করে হাসলো প্রজ্জ্বল। রিধির মুখে পড়ে থাকা লেয়ার কাটের ছোটো চুলগুলো কানের পিঠে গুঁজে দিল, মুখ বাড়িয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু সবার মতো যখন তখন কামড়ে দিই না, সময় আসুক দেখা যাক কী হয়। কানের কাছ থেকে মুখ সরিয়ে নিল প্রজ্জ্বল। এখন তার প্রেয়সীর লজ্জারঞ্জিত মুখশ্রী দেখার পালা, তাই হলো। রিধি তার ভয়গুলো লজ্জায় পরিণতি পেল, চোখে মুখে লালাভের আভা ছড়িয়ে পড়ল। মুহূর্তেই প্রজ্জ্বল রিধিকে আর একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আমি কি আর সাথে বলি, তোর বাপ মেয়ের নজর ঠিকঠাক না, সবসময় তোরা নজর লাগাস আমার ওপর, কাজল পরিস নি দেখি দেখি। রিধির চোখ থেকে আঙুল কিছুটা কাজল নিয়ে নিজের কানের পিছে নিজেই নিজেই লাগিয়ে নিল প্রজ্জ্বল। নিজের গায়ে হালকা করে 3 বার থুথু ছিটিয়ে রিধিতাকে ছেড়ে দিল সে। দুহাতে খুলে রাখা শার্টের বোতামগুলো লাগাতে লাগলো সে। এতক্ষণ কিংকর্তব্য বিমূর হয়ে বসে ছিল রিধিতা। প্রজ্জ্বলের কথা কাজ কিছুই বুঝতে পারছিল না সে, তবে এবার সব স্পষ্ট। প্রজ্জ্বলের বোতাম লাগাতে দেখেই সব কিছু বুঝতে পারলো। ঠিকঠাক হয়ে বসে মাথা নিচু করে নিল। প্রজ্জ্বল যে ওর দৃষ্টি অনুসরণ করেছিল কে জানতো। লজ্জায় হাত মোচড়ামুচড়ি করতে লাগলো রিধিতা। এদিকে ওদিকে তাকিয়েও কিছুতেই শান্তি পাচ্ছে না সে। কি লজ্জার কাজটাই না করে ফেলেছে প্রজ্জ্বলের এমন নেশাতুর কণ্ঠ সহ্য হচ্ছে না। রিধির দিকে এক পলক তাকিয়ে নিজের দিকের জানালার গ্লাসটা নামিয়ে দিল প্রজ্জ্বল। গাড়ির বাহিরে মাথা উঁচিয়ে কিছু একটা দেখে নিয়ে গাড়ি স্টার্ট করলো সে। স্টিয়ারিং সামনে রিধির উদ্দেশ্যে বলল, তোর বাবা তোকে আমার কাছে দিয়ে দেওয়ার পরেও ভাবে তোর মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি, এক কথায় কিডন্যাপ করেছি। দিনে দুপুরে 2-4 বার চক্কর লাগিয়ে আসবে আমাদের বাসায়। শ্বশুর নাকি ভিলেন কিছুই বুঝি না, নিজের ভাগ্নের ওপর সামান্য পরিমাণ বিশ্বাস নেই। আহা কি কষ্ট! ওসমান সাহেব যে এখনও বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই ব্যাপারটা বুঝতে পারলো রিধিতা। আরও কিছুটা লজ্জায় গুটিয়ে গেল সে। সন্ধে নামেনি এখনও, একটু আগেই গন্তব্যে পৌঁছেছে রিধি প্রজ্জ্বল। মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে রিধিতা, প্রজ্জ্বলকে নামিয়ে গাড়ি পার্ক করতে চলে গেছে। চল, পাশ ফিরে তাকালো রিধিতা। প্রজ্জ্বল ফিরেছে, ওর পাশে দাঁড়িয়ে চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে ঠিকঠাক করে নিচ্ছে। কোনো কারণ ছাড়াই হঠাৎই রেগে গেল রিধিতা। এমনই কম সুন্দর লাগছে নাকি? আবার চুলগুলো ঠিক করার কি আছে, মার্কেটে তো কম মেয়ে আসেনি। রিধিতা প্রজ্জ্বলের সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো।
প্রজ্জ্বল অবাক হলো একটু, ভ্রু চুই উঁচিয়ে বুঝালো কি হয়েছে। রিদিতা হাত উঁচিয়ে প্রজ্জ্বলের চুল ছুঁতে নিল, কিন্তু হাতে পাচ্ছে না সে কিছুতেই। এরপর পায়ের পাতায় ভর করে দাঁড়ালো, প্রজ্জ্বলের সেট করে চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে দুকদম পিছিয়ে গেল সে। প্রজ্জ্বলের দিকে চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে আবারও প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো, আবারও পা উঁচিয়ে চুলগুলো ঠিকঠাক করে দিয়ে দুকদম পিছিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো। আশাহত হলো রিদিতা, না এবারেও সুন্দর লাগছে প্রজ্জ্বলকে, এলোমেলো সেট করা চুল সব কিছুতেই ভালো লাগছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো রিদাতা, আর এক পলক প্রজ্জ্বলের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে যেতে লাগলো মার্কেটের ভেতরে। কিন্তু বেশি দূর যেতে পারলো না, ওর হাত আটকে থামিয়ে দিল প্রজ্জ্বল, হ্যাচকা টানে নিজের দিকে ঘুরিয়ে নিল। এক হাতে রিদির চুলের গোছার কিছু অংশ সামনে এনে রিদির চোখে হাত ছুঁয়ে কিছুটা কাজল নিয়ে নিল। আবারও আঙুলে লাগানো কাজলটা রিদির কানের পিঠে লাগাতে কেঁপে উঠল সে, অবাধ্য হাত খামচে নিল প্রজ্জ্বলের বুকের কাছের শার্টের অংশ। আমার হৃদরানীকে যেন নজর না লাগে কারো, আর আমাকে নিয়ে ইনসিকিওর ফিল করতে হবে না আপনাকে, প্রজ্জ্বল শুধু রিদির, এটা মাথায় থাকে যেন। আমার ভরসন্ধ্যার সন্ধ্যা মালতি, তোমার স্পর্শে বারবার বেকাহিল হয়ে পড়ি, এভাবে হুটহাট কাছে চলে এসো না প্লিজ, সামলাতে পারি না নিজেকে। সন্ধ্যা মালতির লজ্জায় নিজেকে রাঙিয়ে দিতে ইচ্ছে করে, এই অতি সুন্দরী রমণীর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।